আর কোরআনের মানে সেইটার পক্ষে প্রমাণ নাই কিন্তু কোরআনের পক্ষে আছে এইরকম একটা প্রমাণ আমাকে তুলে ধরেন তো আমি কি বুঝাইতে পারছি যে ওরা ওইগুলার পক্ষে দিতে পারে না কিন্তু আপনি কোরআনের পক্ষে দিতে পারেন বা অন্য কেউ কোনো তার ঈশ্বরের কোনো একটা বইয়ের পক্ষে দিতে পারে না কিন্তু আপনি আপনার আল্লাহর পক্ষে দিতে পারেন কোরআনের পক্ষে যেটা আমরা বিগ ব্যাং থিওরির কথা বললাম বিগ ব্যাং থিওরি কিন্তু এটা মানে আমাদের প্রায় পঞ্চাশ বছর আগে বা তার চেয়ে কম বেশি মাত্র আমরা আবিষ্কার করতে পারছে আমাদের বিজ্ঞান কিন্তু দেড় হাজার বছর আগে আপনার মানে কে বলতে পারবে যে এই বিগ ব্যাং থিওরির কথাটা কানাতা রতকান করা এরকম আসছে আমাদের আনসার আমরা বাড়াতে যে এই মহাশূন্য সবটা এক ছিল সবটা একসাথে ছিল বিজ্ঞানের যখন দেখলো যে মহাসণের যা কিছু আছে সব দিন দিন দূরে যাচ্ছে দূরে যাচ্ছে তার মানে যেহেতু এটা দূরে যাচ্ছে এটা একসাথে ছিল

ওই জিনিসের নাম বিগ ব্যাং কিনা এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর পয়েন্ট হতে পারে যে এই কথা যদি আসলেও বলা থাকে তাইলেও সেটা দ্বারা প্রমাণ হয় কিনা এটা আল্লাহ একটা কিতাব আপনি বলেন কোন পয়েন্টে নিয়ে আলোচনা করবেন আপনাকে এটা জিজ্ঞেস করছি যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারেন

এটা তো প্রসারণের টা না আপনি বোধহয় প্রসারণের বলতেছিলেন এটা কিন্তু প্রসারণটা না এটা হচ্ছে একসাথে যুক্ত ছিল উভয়কে আলাদা করছে সেটার কথা হ্যাঁ হ্যাঁ ওইটাই এটার কথা বলতে চাচ্ছেন যে এটা কথা বলতে ওকে ফাইন আপনি কি জানেন বিগ ব্যাং মানে এটা কি না

বিগ ব্যাং অস্তিত্বের বিগ ব্যাং ঘটনাটা ঘটার অনেক পরের ঘটনা এখন থেকে সাড়ে চারশো কোটি বছর আগের সোলার সিস্টেম যখন উদ্ভব হয় তখনই এই পৃথিবীরও উদ্ভব হয় তো সেটা কেমনে বিগ ব্যাং হয় ভাই না না যাই হোক না আগে এটা এটা শেষ করে নিই তারপর আরেকটা কথাতে যাচ্ছি আগে এটা বলে আপনি বুঝেন কিনা এটা বুঝতে পারতেছেন কিনা যে পৃথিবী মিশে থাকা পৃথিবী আর আকাশ মিশে থাকা সেটা আলাদা করে দাও এটার নাম যে বিগ ব্যাং না এটা কি বুঝতে পারতেছেন আমি বুঝি একত্রিত ছিল পরে মহাবিস্ফোরণের মাধ্যমে আসছে আমি ফাইন থাক আমি তো আপনাকে আলাদা করে বুঝাইতে পারবো না কারণ এই যে আপনাকে এইটা দেখাইতে পারবো যে বিগ ব্যাং কখন করছে আর পৃথিবী কখনো আমি বিগ ব্যাং যে সাড়ে চোদ্দ মানে বিগ ব্যাং যে চোদ্দশো কোটি বছর আগে এটা তো জানেন নাকি জি জি ওকে দেখেন দেখাচ্ছি আমি আপনাকে সোলার সিস্টেম কখন ফর্ম ধুইছে সেইটা জাস্ট আপনাকে দেখাচ্ছি হুম এটা আমি নাসা নাসার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ইহুদি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আমাদের সোলার সিস্টেম এবং পৃথিবী সাড়ে চার বিলিয়ন বছর বা সাড়ে চারশো কোটি বছর আগে ফন্ড হয়েছে সো সুতরাং আপনার যে দাবিটা করলেন এতক্ষণ যে ওইটার মানে বিগ ব্যাং এই দাবিটা আসলে খাটে না এবার আপনার অন্য কোনো পয়েন্ট থাকলে বলেন যে বিগ ব্যাংক সম্পর্কে কোরআনের আর কোনো আয়াত বা আর কোনো কিছু বলার আছে মানে আমি কিন্তু আপনার সাথে জড়ো জোর করবো না যে তরে না ঠিক আছে ভুল না সঠিক এটা এটা শ্রোতারা যারা বুঝে নাসা কারা নাসা কি দিয়ে নাসা করে এটা যারা বুঝে তারা বুঝবে সমস্যা নেই কারণ আমাদের শ্রোতাদের মধ্যে এরকম মানুষ রয়েছে যারা এগুলোর পার্থক্য বুঝে আপনার বক্তব্যটার দলিল প্রমাণ হিসেবে আপনি কি দিস আর আমার বক্তব্যটা দলিল প্রমাণ হিসেবে আমি কি দিছি সেটা বুঝে মানে আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ অথবা আমার এই শ্রোতারা শুনে নেন এতটা ইয়া যে যাদেরকে আমার বুঝাইতে হবে নাসার ওই ফতোয়া নাসার ওই ফতোয়াটা ওরা কোন নাসা খাইয়া করছে এটা আমার বুঝাইতে হবে আমি মনে করি না যে এই দিন আসছে সো আমি মনে করি উই আর বেটার দেন দিস লিস্ট আমি বাংলাদেশের মানুষকে এই বেনিফিট ডাউটটা দিতে চাই বাংলাদেশের মানুষকে আমি এত ইয়া আমার এত নিচে মনে করি না আপনি মনে করলে করতে পারেন সমস্যা নেই এবার রাজজুর ভাই আর কোনো পয়েন্ট কি আছে বিগ ব্যাং কোরআনে আছে

ভাই প্রয়োজন নিয়ে এখানে আলোচনা হচ্ছে প্রয়োজন না না হয়তো আমি আমার জায়গা থেকে আপনি পারছি না इट्स বাট আপনি যেটাকে বলতে যাচ্ছেন পৃথিবীর আকাশের থেকে আলাদা হয়ে গেছে কিন্তু এরকম ঘটনা ঘটেনি পৃথিবী এইভাবে আকাশ থেকে আলাদা হয়ে যায়নি পৃথিবীর গঠনটা আলাদাভাবে পৃথিবী কিভাবে গঠিত হয়েছে সেটার পদ্ধতিটা আলাদা সেই পদ্ধতিটা কি সেই পর্যন্ত আমাদের যাওয়ার দরকারই পড়ে নেই কেন কারণ আমি দেখাই দিছি যে বিগ ব্যাং ঘটছে কখন আর পৃথিবী গঠিত হইছে কখন তার মাঝে প্রায় আপনার প্রায় কোটি কোটি বছরের বছরের থেকে পার্থক্য ওই সময়টার মাঝখানে সাড়ে বলেন সাড়ে নয় বিলিয়ন বছর বা সাড়ে কোটি বছর ধরে এই মহাবিশ্বে পৃথিবী বলতে কোনো কিছু ছিলই না সে কোথাও মিশেও ছিল না ভাই দবে সো এটা আপনার দাবিটা আপনি বলছেন আমার দাবিটা আমি বলছি আপনার প্রমাণটা আপনি দিচ্ছেন আমার প্রমাণটা আমি দিছি এখন তো আমরা চুলাচুলি করতে পারি না তাই না ভাই বুঝতে পারছেন আমরা এখন মুভ অন করবো এগিয়ে যাবো

তাই না তো সেটা যদি না হয় তাহলে কি আমরা ওইটা হওয়ার চেষ্টা করবো বসে বসে যে না পরে আমি আপনি বলবেন না 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 তোকে আমি মানিয়ে ছাড়বো আমি বলবো না না তোকে আমি মানিয়েছি এরকম তো হয় না তাই না তো আপনি বলবেন আমি আপনারটা শুনেন আইজি ভাই শুনেন আপনি আপনারটা বলবেন আমি আপনারটা আমারটা বলবো সেটাই আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনারটা বলে আপনি সন্তুষ্ট কিনা আপনার ওই অংশটুক বলে যে বিগ ব্যাং এর

আগেই যাচ্ছি দুই দুই পয়েন্টে যাচ্ছি পয়েন্টটা কি ছিল মনে আছে বলছিলাম যে যদি এখানে বিগ কথা বলা থাকেও তাইলেও কি সেটা আল্লাহ বা কোনো কিছুর অস্তিত্বকে প্রমাণ করে কিনা বা সেটা এই বইটাকে বিশেষ কোন বই বলে প্রমাণ করে কিনা এখন এই আলোচনায় ঢুকবো ঠিক আছে ভাই দেখতে পারেন আপনি কি বুঝতে পারতেছেন আমরা পয়েন্ট ধরে ধরে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করতেছি আপনি কি আপনি কি এতে আপনার ভালো লাগতেছে নাকি এটা একটু রক্ত করা হয়ে যাচ্ছে

মানে প্রমাণিত হয় কিনা সেইটাতে সেটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করব বুঝতে পারছেন সেটা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আপনি আমাকে তাহলে আপনি আগে বলেন যে কোরআনে এই জিনিসটা থাকলে কেন কোরআনটাকে বিশেষ কোনো বই হিসেবে আমরা ধরতে পারি যে এরকম একটা তথ্য আছে এটা কেন এটা আমাকে একটু বুঝান এটা কারণ হচ্ছে এটা সাধারণ কথা এমন যে পৃথিবী যিনি সৃষ্টি করছেন আমরা বলি অথবা মানুষ যিনি সৃষ্টি করছেন মানুষের সৃষ্টি তত্ত্ব রহস্য পৃথিবীর রহস্য তো এটা সৃষ্টি করতে ভালো জানতেন তো এই জন্য যত আবিষ্কার হচ্ছে আপনার যুক্তিটা হচ্ছে যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে বা আল্লাহ এইগুলা সৃষ্টি করছে তাই আল্লাহ সবচেয়ে ভালো জানবে সুতরাং এই কারণে এই বইতে তথ্যটা মিলে গেছে বলতে পারতেছি এটা আসলে আল্লাহ বলা কথা বা এই বইটা আসলে আল্লাহ দেওয়া বই ফাইন ফাইন এখন এখানে বেশ কয়েকটা বেশ কয়েকটা অভিযোগ আমি উত্থাপন করতে পারি এক নম্বর অভিযোগ হচ্ছে যে সে এই কথা দ্বারা আপনার এই কথাটা দ্বারা কিন্তু শুধু এইটুকু প্রমাণিত হয় যে এই তথ্যটা আল্লাহর দেওয়া হইতে পারে বা যে ব্যক্তি এই জিনিসটা ঘটাইছে যে বলতেছে যে আমি এরকম করছি এই যে দেখো এইভাবে 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 করছি একমাত্র তার বলা এইটুক কথা হইতে পারে এখানে অন্য যে কথাগুলো আছে সেগুলোকে আলাদাভাবে একইভাবে আলাদাভাবে প্রমাণিত হয়ে আসতে হবে তখন মানা যাবে যে সেটা আসলে আল্লাহর বলা কথা কি না তাই না ভাই নাকি এটা একটা অভিযোগ এটা আপনি একমত হলেন দুই নম্বর অভিযোগ থাকে এই কথার সাথে যে না না কোনটা 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 এটা অভিযোগ আমি বুঝতে পারি নাই বুঝতে পারেন আমি বলছি যে আমি বলছি যে এই কথাটা যদি মিলে যায় এন্ড এই কথাটা যদি আল্লাহ বইলাও থাকে স্টিল এই কথার সাথে থাকা অন্য যেই কথাগুলো অন্য যেই কথাগুলা যেমন ধরেন এই কথার সাথে এটা তো পুরো কোরআন জুড়ে তো খালি এই কথাই বলা নেই পুরা কোরআন জুড়ে তো অন্য অনেক কথা উদাহরণ দিতে পারেন উদাহরণ দিয়ে বলতে পারেন যেমন ধরেন বাচ্চাদের বাচ্চারা মায়ের পেটে কোন ধাপ থেকে কোন ধাপে যায় রক্তপিন্ড থেকে আলাপ থেকে হচ্ছে মাংসপিণ্ড হয় মাংসপিন্ড থেকে হাড্ডি হয় হ্যাঁ আলাপ থেকে তারপরে আবার মাংসপিণ্ড হয় সো এই যে একটা বর্ণনা আছে এরকম আরো যত কিছু আছে সবকিছু কি আলাদাভাবে প্রমাণ হইতে হবে তখনই আমরা বলতে পারবো পুরা বইটার পুরা বইটা আল্লাহ দেওয়া তাই না নাকি জানালে তো যদি এইটুক প্রমাণ হয়েছে যেহেতু আমরা এইটুক বলতে পারি যে এই কথাটা আল্লাহ দেওয়া বড় জোর এটা বলতে পারি

দেড় হাজার বছর আগে কে জানতে পারে একমাত্র গড বা গডের সাথে কানেকশন আছে এরকম কেউই বলতে পারে তার মানে এই যে বিগব্যাংয়ের কথাটা যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বা যেই বিজ্ঞানীরা বলে বেড়াইছে তারাই আসলে ঈশ্বর বা ঈশ্বরের দূত তারাই আসলে ঈশ্বরের রাসুল বা প্রতিনিধি তারা ঈশ্বরের কাছ থেকে নিশ্চয়ই শুনিয়ে নিছে এগুলা সৃষ্টিকর্তার কাছ থেকেই নিশ্চয়ই এগুলা শুনিয়ে নিছে এটা যদি বলে আপনার যুক্তিটাই ওখানে ওরা বললো না তাইলে আপনি কি তাইলে একমত হবেন তাদের সাথে না এটা তো একমত হবে না কারণ আমরা তো জানি বিগ ব্যাং আসলে কবে আবিষ্কৃত হয়েছে এবং আমরা দেড় হাজার বছর আগের বিজ্ঞানের আবিষ্কারগুলো আমরা জানি না 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 আচ্ছা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমি এটা বলিনি সেই ক্ষেত্রে আমি এটা বলিনি বিজ্ঞানের এই আবিষ্কার আর আপনার বিজ্ঞানের আবিষ্কার কিন্তু মিললো না কেন আপনার কোরআনে যেটা বলছেন আপনি এইখানে কিন্তু জাস্ট বলছে আকাশ মিশে মিশেছিল আমি আলাদা করে দিছি এর বেশি কি আর কোনো বলা আছে আর কোনো কথা এখানে বলা আছে নাই কিন্তু আছে তাহলে বাকি যত কথা আছে কোন পদ্ধতিতে এটা ঘটছে কিভাবে ঘটছে কিভাবে এটা প্রসারিত হইল বিস্ফোরণ যেটা নাম আমরা বিস্ফোরণ দিচ্ছি তথাকথিত কোনো বর্ণনা করে নেই বিজ্ঞানীরা দিচ্ছে তার মানে তো আপনি কোনোভাবেই বলতে পারেন না যে ওরা ওরা কোরআন থেকে এটা জানছে বলতে পারেন কি কারণ ওরা কোরআনের চাইতে বেশি বর্ণনা দিচ্ছে কোরআনের চাইতে বেশি একুরেট বর্ণনা তারা দিচ্ছে কারণ চাইতে বেশি বর্ণনা দিচ্ছে এই জন্য কি মানে কি কোরআনকে বর্ণনা দিতে হবে কিনা তা না যদি কোরআন সবগুলো বর্ণনা না দিতে পারে তাহলে আপনি দুইটা বর্ণনাকে কম্পেয়ার করে দেখেন দুইটা বর্ণনা কম্পেয়ার করে বলেন যে কার বর্ণনাটা বেশি অ্যাকুরেট বা কার বর্ণনাটা বেশি বিস্তারিত আপনি নিজেই বলেন তো আপনি যদি বলেন যে না এটা তো ওই বর্ণনার বই না এই জন্য নাই সেটা আপনার কারণ হতে পারে আমি কারণ জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করছি কারটা বেশি বিস্তারিত বর্ণনা আপনার কোরআনেরটা নাকি বিজ্ঞানীদেরটা আসলে আমার আমি মানে এনজয় আমি 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 একটা কথা যখন আপনার কাছে জিজ্ঞেস করি তখনই আপনি এভাবে যদি বলেন যে আমি এনজয় করতেছি না তাহলে আমরা আলোচনায় সমস্যা নেই বন্ধ করে দিব বাট যেহেতু এই আলোচনায় আসি সে তো একটু শেষ করে নিই নাকি আমি কিন্তু আপনার কাছে এমন কোনো এটারেশন কিছু নাই তো এই যে এই কথাটা বলতে পারা এটা কিছু নাই যে আপনার কোরআন বেশি বিস্তারিত ব্যাখ্যা দিছে বিগ ব্যাংকে নাকি বিজ্ঞানীরা বেশি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে বিগ ব্যাংকে এটার জন্য তো আপনার রিসার্চের রিচার্জ করা বা পড়াশোনা করার দরকার পড়ে না এটার জন্য জাস্ট আপনার একটা অনেস্ট অ্যান্সারের দরকার পড়ে অনেস্ট অ্যান্সার আপনি জাস্ট একটু অনেস্টলি একটা দিবেন অ্যান্সার দিবেন কি

এখানে রিচার্জ করার কিছু নাই নাই ওখানে এই আয়াতের সম্পর্কে মাস আলা বলে দেওয়া হচ্ছে ওখানে এইভাবে বলা নাই যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ঘটছে ওখানে এইভাবে একটা ভার্চুয়াল পার্টিকেলের উদ্ভব ঘটছে একটা না মানে এক জোড়া ভার্চুয়াল পেয়ারের পার্টিকেলের পেয়ারের উদ্ভব ঘটছে এখানে এইভাবে তো বলা নেই নিশ্চয়ই বলা আছে কি থাকা সম্ভব আছে ভাই অনেস্টলি বলেন হ্যাঁ বা না বলেন অনেস্টলি বলেন এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন সম্পর্কে যে দুইটা এক জোড়া ভার্চুয়াল পার্টিকেল যে উদ্ভব হচ্ছে একটা আরেকটাকে অ্যানিহিলেট করে দিচ্ছে এইটা কি

যদি আলাদাভাবে জেনে থাকে তাহলে যেই বিজ্ঞানীরা জানলো ওরা তো পৃথিবীর ইতিহাসে প্রথম জানলো কোরআন তো সেটা জানেনি ওরা যা জানলো সেটা তো ওরা পৃথিবীর ইতিহাসে প্রথম জানলো কথাটা বললো

অন্তত ডজন খানেক অভিযোগ উত্থাপন করা যায় অর্থাৎ সেটার জন্য না তো যেই ব্যক্তি অভিযোগ দিচ্ছে তাকে কোরআন পড়তে হবে বাইবেল পড়তে হবে বেদ পড়তে হবে না তো যেই ব্যক্তি এটা জবাব দিচ্ছে তাকে কোরআন বাইবেল বেদ পড়তে হবে কাউকেই পড়তে হবে ইনফ্যাক্ট দুইজনের কাউকেই পড়তে হবে না এটা এটা আলাদাভাবেই এইগুলার বাইরে গিয়েই ডিসকাশন করা সম্ভব যে এটা যদি থাকেও তারপরেও এটাকে অলৌকিক গ্রন্থ বলা যায় কিনা এখন আপনি যেমন বললেন সেরকম আমি আপনাকে আরেকদিন আপনার সাথে আলোচনা করবো করার জন্য আগ্রহ প্রকাশ করতেছি যে এমন যদি কোনো তথ্য থাকে যেটা আসলে বৈজ্ঞানিকভাবে মেলে না ভুল ভুল হিসেবে প্রমাণিত অথবা সত্য হিসেবে প্রমাণিত হয়নি সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে আজকে বলতে হবে না আপনি প্রিপারেশন নিয়ে এসেই রিচার্জ করে এসেই বইলেন সমস্যা নেই বাট এই প্রশ্নটা আপনাকে আমি একদিন করবো হ্যাঁ যদি কখনো আল্লাহ আপনাকে তৌফিক দেয় এই যে এই প্রশ্নটা করবো আগেই বলে দিন প্রশ্ন ফাঁস করে দিলাম যে সেটা হচ্ছে যে যদি কোরআনে এমন কোনো তথ্য থাকে যেটা আসলে বিজ্ঞানের সাথে মেলে না অথবা বিজ্ঞান সেটাকে ভুল বলে প্রমাণিত করছে সেই ক্ষেত্রে আপনি কি কি সিদ্ধান্তে পৌঁছাবেন এই প্রশ্নটা করব সেই দিন আসলে বিজ্ঞানের শেষ কোন কথা আছে কি না বিজ্ঞানের শেষ বলতে কোন কথা আছে কিনা সেই জবাবটা কি আজকে দিবেন তাহলে আজকে বলি নাকি সেদিন দিবেন হ্যাঁ হ্যাঁ তাহলে যাই না তাহলে प्रिपरेशन নিয়ে আসে বলেন হ্যাঁ আমি আসলে এবারে আপনি বলেন এবারে আপনি বলেন তাহলে নাস্তিকরা নিয়ে কি জেনে বলতে চাচ্ছেন হ্যাঁ আপনি তো খুব আপনার আমি হয়তো শুনি না বা বলতে দেই না বাট আপনাদের প্রত্যেকটা প্রশ্নই শুনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি হ্যাঁ ধন্যবাদ কারণ ভালো গুণ আল্লাহ রাসুল বলেন কান দুইটা একটু বেশি শোনার জন্যই কান দুইটা দেওয়া হয়েছে কথা কম বলার জন্য মুখ একটা দেওয়া হয়েছে

পারবে বলতে চাচ্ছেন তাই না কিনা পারবেনা বলতে চাচ্ছেন আল্লাহ ধরেন আল্লাহ ধরেন ইচ্ছা করে নাই যে এই ইচ্ছাটা করুক সে কি সেই ইচ্ছাটা করতে পারবে নাকি আল্লাহ যখন ইচ্ছা করবে হ্যাঁ আমি ইচ্ছা করলাম তুই ওইটা ইচ্ছা কর তখন সে শুধু ইচ্ছা করতে পারবে আল্লাহ ইচ্ছা আল্লাহ তাকে সুস্থ আমার কোশ্চেন হচ্ছে আল্লাহর ইচ্ছা করছে বা আল্লাহর অচ্ছাই এটা করছে বা আল্লাহ নিউট্রালি বসে আছে সেটা করছে নাকি আল্লাহ ইচ্ছা করছে তাই সেটা করছে

আমরা এবারে তাকদিরে চলে যাই যে এইটা আসলে আল্লাহ করাইতেছে কিনা তাহলে সেই আলোচনাতে চলে যাই কেমন হয় যে এই যে আপনি যেটা বললেন যে আল্লাহ তো বললে দিচ্ছে তোমরা কইরো না তোমরা গুনা করো না এই সেই করো না এই যে তারা যে করবে

আমি জাস্ট তাহলে আপনাকে এইটুক দেখাই যে আমি শুধু এইটুক দেখাই যে আল্লাহ ইচ্ছা করে এবং আল্লাহ হচ্ছে আহ আল্লাহ হচ্ছে করায় নেন আমি সেটা আপনাকে একটু দেখাই নি হ্যাঁ সেটা সেটা আপনাকে একটু দেখেন

আরোজ আলী সাহেব ধরেই নিয়েছেন রাসুল্লাহ সাল্লাম বোরাকে চড়েই মনে হয় সাত আসমান ভ্রমণ করেছেন কিন্তু আদতে তা নয় রাসুল্লা সাল্লাম বোরাকে চড়ে কেবল বাইতুল হারাম থেকে বাইতুল মুগ পর্যন্ত গিয়েছিলেন আর বাইতুল হারাম বাইতুল মুগ দুটোই এই পৃথিবীতে পৃথিবীর বাইরে নয় সুতরাং সাত আসমানে বোরাকে চড়ে যাওয়ার ভ্রমণটা নিশ্চিত রূপে বোয়াট মিথ্যা এবং অজ্ঞতার বই এই বর্ণনা থেকে তারা ধরে নিয়েছে আরোজ আলী সাহেবরা যে এই যে তারা নাকি এইরকম একটা প্রাণী যারা মল করে এরকম কিছু নয় সে এরকম আরও কিছু কল্পনার অবতরণ ঘটাইছে এটা বোধ অন্য আরেকটা বই আমি প্যারাসিটামলস এটা বোধ না এটা বোধ আরেকটা বইয়ের কিন্তু প্যাসিটামাল বইটাতেও আমার যদি

সো সো আরও জালিয়ে গালি দিতে গিয়ে সে আসলে নবীজির গালি দিয়ে ফেলছে সো এই কারণেই তারা কিন্তু দেখতে পারেন না হজুররা সো এই জন্য তার নাম নিয়ে উল্টা আরও মানে কি আর বলবো পরে লজ্জিত হতে হবে তা ঠিক আছে আমি আপনাকে তাহলে দলিটা না দেখাই আমি তাহলে শ্রোতাদেরকে দেখাই দিব আমার বের হয়েছে বের করছি বাট আপনি যদি বলেন আমি পড়ে শোনাবো নাহলে আমি শ্রোতাদেরকে শোনায় দিব তাহলে আপনাকে তাহলে বিদায় নিই আপনার কাছ থেকে যদি আপনি বলেন আচ্ছা ঠিক আছে আপনি তো বিদায় নিলেনি আলহামদুলিল্লাহ আপনি নিজেই বিদায় নি আমি কিন্তু রিমুভ করিনি ভাই আপনি বলতে চাইলে এখনও কিন্তু যুক্ত হয়ে বলতে পারেন আমি কিন্তু রিমুভ করিনি আপনাকে বা আপনাকে যদি আমি রিমুভ করে থাকি তাহলে আপনি কমেন্টে লেখেন যে না না আমার রিমুভ করে দিচ্ছেন লেখেন সমস্যা নেই কারণ আমি আপনাকে রিমুভ করিনি আমি আচ্ছা ওনার নামটা আমি ভুলে গেলাম একটু আগেই তো লাইভে ছিল আমি ভুলে গেলাম ওনার নামটা কী ছিল আচ্ছা এখানে লেখা আছে ওদের অনেকক্ষণ ধরে কথা বলতে যতটা নাম ভুলে গেছি দেখছেন বললাম না যে আমি আসলে কত ব্রিলিয়ান্ট না আপনি যতটা ভাবতেছেন আজিজুর রহমান ভাই আচ্ছা মনে পড়ছে আজিজুর রহমান ভাই ঠিক আছে আজিজুর রহমান ভাই আপনি চাইলে কমেন্টে লিখছেন যে আমি আজিজুর রহমান আমার এই বাইক কেড়ে দিচ্ছে তখন আমি বলবো যে আসেন

তারা জান্নাতের উপযোগী জান্নাতে যাওয়ার উপযোগী কাজ করে আর যাদেরকে জাহান্নামের জন্য তৈরি করছে তারা জাহান্নামে যাওয়ার উপযোগী কাজ করে অ্যান্ড এই কাজগুলো আল্লাহ করায় নাই আল্লাহ এই কাজগুলো করায় নাই যে করিয়ে নেন এবং এখানে আরও অনেক হাদিস আছে মানে মানে এনাফ পরিমাণে হাদিস আছে তাকদির নিয়ে বিতর্ক উনি ঠিক কাজ করেছেন তাকদির নিয়ে বিতর্কে উনি যুক্ত হন নাই মানে বিতর্কে উনি লিপ্ত হন নাই এটা এটা আসলে উনি খুব ভালো একটা কাজ করছেন কারণ আল্লাহ নিজে নিষেধ করছে তাক নিয়ে বিতর্ক সরি নবীজি নিজেই নিষেধ করছে তাক নিয়ে বিতর্ক করতে উনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমি বলব সাধুবাদ দেব নাকি আমি ঠিক আছে আচ্ছা আর অন্যরাও যদি ওনার ওনার বদলে অন্য কেউ যদি মনে করেন যে তিনি যোগ্য তিনি তিনি এই আলোচনাটা করতে চান কন্টিনিউ সমস্যা নেই আজকের লাইভে হোক পরের লাইভে হোক রিচার্জ করে ফিরে এসে হোক এসে ওনারা যুক্ত হতে পারেন কোনো সমস্যা নেই যুক্ত হন ওপেন থাকলে আর কমেন্ট সেকশনে যারা মনে করেন যে কমেন্টে একদম ফাটা বিতর্ক করে সরি আমার আসলে দুই মিনিট টাইম নেই কমেন্ট পড়ার আরও অনেক